হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আই এম জয়া। দেখো আজকে আমি কোথায় আসছি, একটা মোবাইলের দোকানে আসছি। আমার একটা অনেক প্রিয় ভাইয়ের দোকানে আসছি মোবাইল মানে নেওয়ার জন্য। তো মোবাইলটা মানে সবকিছুই পছন্দ হয়েছে, কিন্তু একটুর জন্য নেওয়াটা আসতে হলো না, কালকে এসে নিয়ে যাবো আর কি। সকাল 10টার দিকে এসে এখানে এসে দুটো বোনকে আমার দেখা হলো। এই দেখো বোনগুলোকে দেখেছো, একটা কাকুকে দেখতে পারলাম, দেখো দেখেছো, একটা ভাইকে দেখতে পেলাম, সবই টবে যাবে গে। এই দেখো ভাইটা, এই যে আমার আরেকটা ভাই, দেখো তোমাদেরকে সবাইকে দেখাই দেই। আর তোমরা কেমন আছো কমেন্ট বক্সে বলবে। কিন্তু আজকে মোবাইলটা আমার নেওয়া হলো না, কিন্তু মোবাইলটা আমি কালকে নিব, কালকে নিয়ে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? সঙ্গে থেকো, আমি ঘরে যেয়ে তারপর তোমাদের লোকে আবার কথা বলছি। বাড়িতে এসে পড়লাম, বাড়িতে এসেই তোমাদের সামনে আবার এসে পড়লাম। দেখো সোনা ভাই সোনা বোন, তোমরা কেমন আছো বলো। আর মোবাইলের দোকানে যে ভাই বোনগুলো আছে সেই ভালো, সেই আমাকে খুব ভালোবাসে ওরা, আর খুবই ভালো লাগছে। আর মোবাইলটা না খুব ভালো লাগছে আমার, কিন্তু না কী বা মানে কালারটা আমার পছন্দ হয়, এক নম্বর কালারটা খুব সুন্দর দেখে আনতে বললাম ওদেরকে, কালকে বলে এনে দেবে। কালকে তো রবিবার, কী বা আনতে পারবে না না পারবে তাও জানি না, যদি না পারে তাহলে সোমবারে আনবে। কিন্তু সোমবারে যে আমি মোবাইলটা নিয়ে আসবো, আমার মোবাইলটা খুবই দরকার, কেননা যে মোবাইলটা দিয়ে আমি ভিডিও করছি সেই মোবাইলটার মধ্যে আর কিছু নেই। কত টাইমে মোবাইল দিয়ে ফোন মানে ভিডিও যখন করি ফট করে সুইচটা অফ হয়ে যায়, মানে হ্যাং মেরে দেয় মোবাইলটাতে, আরও ভিডিও হচ্ছে না, একবার করে হয় একবার করে কেটে যায়। অনেক কষ্ট করে ভিডিও করছি, সেজন্য মোবাইলটা আমার কিনা খুবই দরকার, কেননা কোনো দিন যদি হঠাৎ করে মোবাইলটা নষ্ট হয় তাহলে আমার ইউটিউবে আর ভিডিও দেওয়া হবে না। ধরো দুই একদিন যদি না দেওয়া হয় আমি একদম কান্না করব, কেননা আমার প্রতিদিন ভিডিও দিতে হবে, কেননা আমি যেখানেই যেটাই করি না কেন কাজের মাঝখানে আমি ওগুলো কাজ সম্পূর্ণটা শেষ পর্যন্ত করি, কিন্তু আমার যদি একটু উল্টাপাল্টা হয় আমার খুব দুঃখ লাগে। সেজন্য আমি মোবাইলটা কেনার জন্য মানে পাগল হয়ে গেছিলাম, সেজন্য সেটাও আজকে হয়ে যেত, আজকে আনা হতো, কিন্তু আজকে আর আনা হলো না। আমি কালকে আর কি 10টার দিকে যাইতে বলছি আর কি, সকালে দেখি 10টার দিকে যাব, যাওয়ার পরে তারপরে নিয়ে আসবো যদি কালারটা আনে। আর যদি না আনে কালকে তো রবিবার, যদি না আনতে পারে, এখন বন্ধই আছে নাকি জানি না, তাহলে সোমবারে আনতে হবে, ঠিক আছে? সঙ্গে থেকে আমি গলিঘর থেকে একটু আসি, কারণ আমার গরুগুলো যে কী করছে আমি জানি না গো। সোনা ভাই সোনা বোন, ঘরটা তো তালা মেরে গেছিলাম, আমার সঙ্গে থেকো আমি আসি। দেখো গরু ঘরে এসে পড়লাম, আর গরুগুলোকে দেখলাম একটু ভালো লাগলো। দেখো আমার গরুগুলো দেখেছো, এখন একটু দেখলাম আর একটু পরিষ্কার টুষ্কার করে এখন রেখে যাই, তারপরে পরে আবার আসবো, ঠিক আছে? আমার সঙ্গে থেকো, আমি পরিষ্কার করে নিই তারপরে তোমাদের আবার কথা বলছি। দেখো পরিষ্কার টুষ্কার করে ঘরে আবার আসলাম, তার মানে কী হচ্ছে, এই কাপড় পরে আমি গরু ঘরে ঢুকেছিলাম, আর গরু গোয়ালটা অল্প পরিষ্কার টুষ্কার করে জল টলগুলো দিয়ে অল্প একটু ধুয়ে তারপরে আবার আসলাম। আর হলো দেখো আমি বাজার থেকে কী কিনে নিয়ে আসছি, তখন কিছু নিয়ে আনি নাই, কিছু খাওয়ার জিনিস আনছে, দেখো দেখতে থাকো, কোনো দিনও একটা জিনিস খাই নাই কিন্তু নিয়ে আসছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ এই জিনিসটা কিন্তু অনেকদিন থেকে বার হয়েছে কিন্তু আমি এখনও খাই নাই, এই যে বানানো যে পরোটাগুলো থাকে সেগুলো দেখেছো, এগুলো বলে খাইতে বলে ভালো লাগে, আমি তো জানি না, আমার হাজব্যান্ড বলতেছে এগুলো খেয়ে দেখবো ভালো লাগে, তার জন্য ভাবলাম যে তাহলে এক প্যাকেট নিয়ে যাই ঘরে বানিয়ে খাই দেখবো, দেখি কীরকম লাগে। তার জন্য নিয়ে আসলাম এটা, স্লাইস নিয়ে আসলাম, ভালো স্লাইসগুলো ভালো লাগে আমার কাছে ডিম দিয়ে খেতে, আর এইগুলো নিয়ে আসলাম, ঠিক আছে? এগুলো আমার খেতে খুবই ভালো লাগে, এগুলোই নিয়ে আসছি, আর কিছু নিয়ে আসি নাই, ঠিক আছে? এখন তাহলে আমি কাপড় টাপড়গুলো চেঞ্জ করে তোমাদের সামনে আবার আসছি। দেখো ভাই ও বোন, রুটিগুলো যে আনলাম তোমাদেরকে দেখালাম, এখন আমার ভাজাও হয়ে গেছে। এই দেখো আমার হাজবেন্ড ভেজেছে, আমি এখন বসে বসে খাবো, আর হলো চা, আর দেখো হলো সন্ধ্যার খাওয়া, যে ভাজি ভাজিও ভেজেছে আজকে, আজকে অনেক রেস্ট পেয়েছি, এখন এই রুটিগুলো ছিঁড়বো আর খাবো গপ গপ করে, তোমরা খাবে যদি আসো। এই দেখো ভাইটারে বসায় রাখছে, তুমি বসে থাকো, ও খাবে, দেখো কিছু বলবো না, দেখো আমার হাজবেন্ড, ওই দেখো আমরা সেই ফুর্তি করে খাচ্ছি, পাঁপড় হয়ে গেছে, রুটি ভাজা তো না, আমার হাজবেন্ড না রুটিকে পাঁপড় বানাইছে, তাহলে দেখাও দেখো ভাই ও বোন, আমি আবার এসে পড়েছি কাপড় টাপড় চেঞ্জ করে, আর আমার আজকে রান্না কে করছে জানো, আমাদের প্রতিদেবতা রান্না করে দিচ্ছে আমাকে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমাদের প্রতিদেবতা রান্না করছে, এই দেখো না কি সুন্দর করে বউকে রেস্ট দিতে হয়, বউকে বলে রেস্ট দিতে হয় তাই বলছে। কি রান্না করছো গো? মাছ দিয়ে শাক, শাক দিয়ে আর কি,
আর ভাজি আছে কি ভাজি মেশরা ভাজি ওই যে বটবটি আছে না বটবটি গুলো তোমরা চিনো না ওইটা ভাজি করছে আর হলো মাছের তরকারি বানাচ্ছে ভালোই হলো আমি আজকে একটু রেস্ট করি ঠিক বলছি না বলো প্রতিদিন তো গরুর ভিডিওই দেই আজকে একটু অন্যরকম করে ভিডিওটা দিলাম কারণ আমার প্রত্যেকটা ভাই বোন বলে দিদি ভাই একটু অন্যরকম করে ভিডিও দাও সেজন্য একটু অন্যরকম করে ভিডিও দিলাম কারণ মোবাইলটা কিনতে গিয়েছিলাম কালারটাও পছন্দ হলো না তার জন্য মানে মোবাইলটার না কি বলবো বলো তার জন্য নিয়ে আসলাম না দেখি কালকে কি হয় আর কি কেননা আমার আজকে না কাউ মিল্কিং করা ভিডিওটা না সকালে করতে গেছি কিন্তু না খালি সুইচ অফ হয় কীরকম জানি হয়ে যায় মোবাইলটা বন্ধ হয়ে যায় ভিডিও করতে করতে বন্ধ হয়ে যায় তার জন্য আরও করা হয় না পরে ঠিকঠাক করে আবার করতেছে অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করছি আমি কতদিন থেকে কেননা আমার মোবাইলটা একবারেই ভেঙে গেছে বিশ্বাস করো যখন ওই মোবাইলটা আনবো এই মোবাইলটা তোমাদেরকে দেখাবো মোবাইলটা দেখলে না তোমরাই বলবে জয় দিদি ভাই এই মোবাইল দেখে তুমি ভিডিও করছো দেখবে একদম খারাপ লাগছে জানো কারণ তার হাজব্যান্ড রান্না করছে আজকে একটু রেস্ট পেলাম ও মাঝে মাঝে আমাকে রান্না করে দেয় না আত করা না আজকে পরোটাগুলো ছেঁকে দিল খাওয়া দাওয়া হলো আমি চাটা করলাম তোমরা তো দেখতেই পারলে আর এখন আমার বড়ো ছেলে ছোটো ছেলেটা মানে টিভি দেখছে ওরা পড়াশোনা করে টিভি দেখছে আমি বলছি তোমরা টিভি দেখতে থাকো আর হলো আমরা একটু মানে সিআইডি আছে যে সিআইডি দেখছে তো এখন পাশের ঘরে আওয়াজ হচ্ছে না আওয়াজের জন্য কী করবো বলো বাচ্চারা এখন মানে থামেই না ওই জন্য মানে দেখছে আর কি আর হলো সঙ্গে থেকো দেখো ভাই বোন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখন তো পুরো বেড রেস্ট আমাদের কে আসছে জানো আমার সামনে দেখো 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 ওই যে আমার বড় ছেলেটা ওনা ক্যামেরার সামনে আসলে না সেই লজ্জা পায় জানো কিন্তু একদিন তো ঠিক আসবে বলবে কি মা আমি ক্যামেরা করে মানে ভিডিও করি ভিডিও করতে উঠাও আমাকে বলবে না বলো কিন্তু সেই লজ্জা পায় জানো না আর হলো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর তোমাদের কাছে কি বলবো বলো তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ আর এই একটু এগিয়ে এত এগিয়ে নিয়ে যাচ্ছ আমি অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর কি বলবো বলো সোনা ভাই সোনা বোন তোমরা সবসময় ভালো থাকবে সুস্থ থাকবে আর হলো কালকে তো কাউ মিল্কিং ভিডিওগুলো দিব গরুর বিষয়ে অনেক কথা আছে অনেকগুলো ভাইয়ের প্রশ্নের উত্তর দেওয়ার আছে আমার আর কি অনেকগুলো ভাই আমাকে প্রশ্ন করছে আর কি কিন্তু আমি উত্তর দেওয়ার টাইমটা আসতে পাই নাই কেন সময় পাই নাই কেননা আর সময় যেটুকু পেয়েছি সেটুকু মোবাইলটা জানোই তোমরা আমার মোবাইলটা একদম নষ্ট নষ্ট মোবাইলটা করতে পারছি না সুইচ খালি বারে বারে অফ বারে বারে অফ হয়ে যায় কত যে কষ্ট করেছি আজকে জানো করে করে কতগুলো শর্ট ভিডিও বানিয়ে দিয়েছিলাম কিন্তু তারপরে আবার সন্ধ্যার দিকে মোবাইলটা ঠিক করেছি মোবাইলটা ঠিক করে তারপরে মোবাইলের দোকানে গেছি রাগের চোটে আজকে গিয়েছি জানো যাতে যাই আজকে মোবাইল একটা নিয়ে আসবো এরকম ভাবলাম আর কি তারপরে তো হলো না কালারটাই আমার পছন্দ নয় কালারটা জানি কীরকম কীরকম কালার কালারটা একটু চকচকা থাকবে সুন্দর থাকবে তখন ভালো লাগবে না হাতে মোবাইলটা থাকবে কত ভালো লাগবে বলো সারাদিন গরু কাজ করি বলে কি একটা ভালো মোবাইল নিতে পারবো না কোনো কথা নাকি বলো একটু কালার টালারগুলো একটু চকচকা থাকবে কত সুন্দর লাগবে বলো সেই জন্য একটু কালারটা দেখতে ভালো না দেখে নিয়ে আসলাম না তোমাদেরকে আনার পরে দেখাবো হ্যাঁ কালকে যদি যাই তাহলে তোমাদেরকে দেখাবোই ঠিক আছে সঙ্গে থেকো আর হলো কী বলবো বলো বেশি তো বকবক করলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে অনেক বড় ভিডিও হয়ে যাবে তখন তো বলবে যে জয় দিদি ভাই ভিডিওটা অনেক বড় হলো আমরা দেখবো না এরকম করে বলতে পারো আর কি বলে না কেউ কোনো দিনও আমাকে সবাই ভালোবাসে প্রত্যেকটা ভাই বোন আর একটা কথা কি জানো প্রত্যেকটা ভাই বোন আমি যতটুকুনি আমি আগায় যাই না কেন আমি তোমাদের ভালোবাসা কোনো দিনও ভুলবো না আর তোমাদের পাশে আমি সবসময় থাকবো যতটুকুনো পারি আমি তোমাদের সব ভাই বোনকেই যতটুকুনো পারি আমি হেল্প করবো ঠিক আছে ওই যে পয়সা নিচ্ছে দেখো আমার ব্যাগের থেকে দেখেছো এই পয়সা রাখো দেখো 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 না 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 পয়সা রাখো দাঁড়াও পয়সা দেখো দেখছো কি করেছে জানো পয়সা কি করেছে এখন যদি না বলতাম তাহলে পয়সা পয়সা না কি করতো ওখান থেকে না নাহলে নিয়ে নিত জানো না খালি টাকা নিবে আর যে বাজে জিনিস খাবে আর ভাত খাইতে যাবে না সেজন্য টাকাটা দেই না ঠিক আছে সঙ্গে আর কি বলবো বলো এখন আমি তাহলে রাখি গুড নাইট দিয়ে দেই কারণ অনেক বড় ভিডিও যা হয়ে যাচ্ছে সোনা ভাই সোনা বোন তোমরা ভালো থেকো সুস্থ থেকো এ দোয়া করি তোমাদেরকে প্রার্থনা করি তোমরা সবসময় সুস্থ থাকো ভালো থেকো ঠিক আছে অল দ্য বেস্ট ভালো থেকো গুড নাইট